আদালত সূত্রে জানা গিয়েছে উনিশশো আটানব্বই সালের একুশে সেপ্টেম্বর বুনিয়াদপুরে কালিয়াগঞ্জ রোডের একটি ভাড়া বাড়িতে গঙ্গারামপুর মহকুমা আদালতের কাজ শুরু হয় অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ অ্যাডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সিভিল জজ ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফার্স্ট ক্লাস দফতর দিয়ে আদালতের কাজ চালু হয় কিন্তু দীর্ঘদিন ধরে ভাড়া বেহাল দশা হওয়ার কারণে ও উপযুক্ত পরিবেশ না থাকায় কাজ চালাতে সমস্যা হয় এরপর আদালত ভবনের উল্টো দিকে থাকা সরকারি জমিতে বিস্তর পরিসরে তৈরি হয় নতুন আদালত ভবনের কাজ নির্মাণ কাজ সম্পন্ন হওয়ার বেশ কিছুদিন আগে থেকেই ভাড়াবাড়ির পুরনো আদালত ভবন থেকে সমস্ত আসবাবপত্র ও নথিপত্র স্থানান্তরের কাজ শুরু হয়ে গিয়েছিল দীর্ঘ প্রতীক্ষার পর নতুন আদালত ভবন চালু হয় খুশি কর্মচারীদের পাশাপাশি আইনজীবী ও বিচার প্রার্থীরা কলকাতা থেকে বেলা দশটায় ভার্চুয়াল উদ্বোধন জায়ান্ট স্ক্রিনে দেখানো হয় মহকুমা আদালতের নতুন ভবনের উদ্বোধন মন্ত্রী উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুরের জেলা জজ জেলা শাসক বিজিন কৃষ্ণা জেলা পুলিশ সুপার রাহুল দে অ্যাসোসিয়েশনের সভাপতি ও সম্পাদক সহ অন্যান্যরা ভার্চুয়াল উদ্বোধনের পর বক্তব্য রাখেন বিচারপতি গণযোগেশন